আমাকে স্পর্শ করবেন না রাজমাতা কুন্তি, আমি অপবিত্র হয়ে যাব। আমি আর আপনার পুত্রবধূ নই, আমি আপনার পুত্রদের স্ত্রী নই। কুরুবংশের কুলবধূ নই। স্বামীহীন, নামহীন, বংশহীন আমি। কোন বনবাসীর জ্বলতে থাকা উনুনের অগ্নি আমি, স্বয়ং শুদ্ধ আমি, কিন্তু অশুদ্ধিতে আমার বসবাস। আজ এই সভায় সমগ্র বিশ্বের সমস্ত স্ত্রীর অশ্রু জল এখানে বহন করেছি আমি। রাজমাতা কুন্তি, মহারানী গান্ধারী, যদি স্বয়ং নিজের সুরক্ষার বাসনা থাকে, তাহলে আপনারা এই সভা ত্যাগ করে চলে যান। কারণ এই সমগ্র সভা আজ নিমজ্জিত হবে। আমি মানবী নই, মৃত্যু আমি, কেবল মৃত্যু। এই অধর্ম সভায় উপস্থিত সমস্ত পাষণ্ড মানুষের মৃত্যু আমি। আর আমি অভিশাপ দিচ্ছি যে এই ক্ষণে, এই মুহূর্তে, না দ্রৌপদী, অভিশাপ দিও না দ্রৌপদী, ক্ষমাভিক্ষা দাও, ক্ষমাভিক্ষা দাও। আমার অভিশাপী ক্ষমা মহারানী, যদি দণ্ড দিই তবে এই জীবনে প্রতিক্ষণে নরক যন্ত্রণা ভোগ করবে এরা, আর এদের দুঃখের কোনো সীমা থাকবে না। না পুত্রী, যে স্ত্রী জীবন দায়িনী সে মৃত্যু দিতে পারে না। এই পুরুষগণ তো এই রাজসভায় আত্মহত্যাই করে ফেলেছে, নিজের শরীরকে হত্যা করলে তাকে সহত্যা বলা হয়। নিজের আত্মাকে যদি কেউ হত্যা করে তাকে আত্মহত্যা বলা হয়। ক্রোধান্বিত হয়ে তুমি এই পুরুষদের ন্যায় কার্য করো না। ঘরের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব স্ত্রীরই হয়, সংসারের পবিত্রতার রক্ষার কার্য স্ত্রী করতে পারে। আমি অভিশাপ দিচ্ছি। দাঁড়াও পাঞ্চালি, আজ পাণ্ডুপুত্রদের জীবন ভয়ঙ্কর কালিমা লিপ্ত, সেই কালিমা মুক্ত করার আমাদের একটা সুযোগ দাও। তোমার অপমানের প্রতিশোধ নিতে দাও আমাদের। কি রূপে নেবেন আপনারা প্রতিশোধ? আপনারা তো দাস এই পাষণ্ডদের। আর আমি এখন আপনাকে স্বামী হিসেবে স্বীকার করি না। ও
আমি আজকের পশ্চাতে নিজের এই কেশ কদাপি বাঁধব না, বস্তুকে চূড়ামণি কদাপি ধারণ করব না। আমি মেনে নিচ্ছি, কিন্তু একমাত্র তুমি, একমাত্র তুমি আমাদের আত্মার রক্ষা করতে পারো পাঞ্চালী। যদি তুমি আমাদের এই পাপের প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ না দাও, তাহলে অন্তিম সময় পর্যন্ত আমাদের নরক বাস করতে হবে পাঞ্চালী। একজন স্বামী নয়, একজন মিত্র রূপে তোমাকে বলছি, নিজের সংযম হারিও না পাঞ্চালী, নিজের সংযম হারিও না। কখনো কখনো অন্যের ক্রিয়াকর্ম মনকে বিউহল করে, সংযম হারানোর সম্ভাবনা হয়, কিন্তু এরূপ সময় সংযম ধরে রাখা, নিজের মন নিয়ন্ত্রণে রাখা অতি আবশ্যক। Ah!